শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই, আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ পয়লা জুলাই 2021 সালে সম্পূর্ণ একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ, ইংলিশ MCQ প্র্যাকটিস সেট, WBCS প্রিলিমিনারি বা WBPSC-র অন্য পরীক্ষা এবং SSC হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হবে সেখানেও তোমরা জানো যে এখন কিন্তু ইংরেজি MCQ আসবে এবং আরও তো ইংরেজির অন্য গ্রামাটিক্যাল প্রশ্ন আসবে। এছাড়াও স্টাফ সিলেকশন কমিশন SSC-CGL HS লেভেল বা MTS এসব পরীক্ষাতেও কিন্তু যেগুলো সেন্ট্রাল SSC যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে সেখানেও কিন্তু এ ধরনের প্রশ্ন থাকে। তো যাই হোক, মোটামুটি সমস্ত পরীক্ষার জন্যে কমন সিরিজ এটা আমি চালু করছি। তো WBCS এর রেসপেক্টে যদি আমি ধরি 25টা প্রশ্ন থাকে, তো আমি কিন্তু একটা সেটের মধ্যে 25টা প্রশ্ন দিতে পারছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং আমার ব্যাখ্যা করতে বেশ সময় লাগে। তো সেটা আমার হয়তো বেশি সময় নিয়ে নিই, অনেকে অভিযোগ করে, যাই হোক, কিন্তু আমার মনে হয় ব্যাখ্যাটা যদি ভালো করে করা যায় তাহলে সকলের বোধগম্য হতে সুবিধা হয়। তো প্রথমে আমি যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটা যে সেট, এই প্রত্যেক দুটো পরপর সেট একটা মেলালেই কিন্তু 25টা প্রশ্ন হয়ে যাবে, মানে একটা WBCS সেট কমপ্লিট হবে, ঠিক আছে? এটাই বক্তব্য, বেশি দেরি করব না, শুরু করব। দেখো, আমি যেটা প্রথম করব সেটা হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করার সুযোগ দেব, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে। তৃতীয় প্রশ্ন ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে। চতুর্থ প্রশ্ন ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে। পঞ্চম প্রশ্ন ভিডিও পজ করে ট্রাই করো। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম অর্থাৎ 9নম্বর প্রশ্ন, 10নম্বর প্রশ্ন, 11নম্বর প্রশ্ন, 12নম্বর প্রশ্ন এবং লাস্ট 13নম্বর প্রশ্ন। এই সেটে এই 13টা প্রশ্ন রেখেছি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব অবশ্যই তোমরা ভিডিও পজ করে প্রত্যেকটা প্রশ্ন ট্রাই করো, একটা সাদা খাতা নিয়ে বা ডায়েরি নিয়ে, যাই হোক ট্রাই করো। ট্রাই করে এবারে দেখো তোমার কতগুলো হচ্ছে, এই রিকোয়েস্টটা কিন্তু আমি প্রত্যেককে করলাম। এবারে এসো আমরা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যায় যাব, ঠিক আছে? তো দেখো প্রথম কি বলছে, ডিরেকশনটা আমরা একবার দেখে নিই। চুজ ওয়ান ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস ইজ দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এর সবচেয়ে ভালো মানে কোনটা হতে পারে, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং বাংলা কথা। দেখো, পোর্ট্রে মানে কি, পোর্ট্রে মানে হচ্ছে চিত্রিত করা হয়, অঙ্কিত করা হয়। পোর্ট্রে মানে আবার ভাষায় প্রকাশ করা হয়। ধরো কোনো একজন কবি সাহিত্যিক কোনো একজন হিরো বা নায়কের সম্পর্কে কিছু একটা চিত্রিত করলো, অর্থাৎ লিখে তার ভাষায় প্রকাশ করলো, হ্যাঁ বর্ণনা করলো, ভাষায় বর্ণনা করে, সেটাকেও পোর্ট্রে বলা হবে। এবারে আমরা দেখে নিই যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো কী কী মানে। পেইন্ট, পেইন্ট মানে হচ্ছে রং নিয়ে, তুলি নিয়ে কোনো আঁকা, তাকে পেইন্ট বলে, অঙ্কন করা হয়, ঠিক আছে? তারপরে দেখো কী বলছে, ড্র, এই ড্র মানেও হচ্ছে আঁকা হয়, ঠিক আছে, ভাষায় বর্ণনা করা হয়, রচনা করা হয়। ভাষায় বর্ণনা বলতে রচনা করা হয় আর আঁকা হয়, ড্র মানে। টেলিকাস্ট মানে হচ্ছে বেতার প্রচার করা, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। এরপর দেখো এই যে পোর্ট্রেট, দুটো মানে কাছাকাছি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে পেইন্ট আর একটা হচ্ছে ড্র, তাই না? তো এখানে দেখো মাথায় রাখতে হবে পেইন্ট মানে হচ্ছে শুধুমাত্র রং তুলি ইত্যাদি দিয়ে ছবি আঁকা, সেইটাকে পেইন্ট বোঝায়, ঠিক আছে? পেইন্টের কিন্তু যে কোনো বর্ণনা করা, ভাষায় প্রকাশ করা, ভাষায় বর্ণনা করা সেরকম কিছু বোঝায় না। তাহলে পোর্ট্রে মানে হচ্ছে, পোর্ট্রে মানে অবশ্যই আঁকা হয়, চিত্রিত করা হয়, কিন্তু এই চিত্রিত করা মানে কোনো একটা বিশেষ কিছু বর্ণনা করে চিত্রিত করা, এরকম বোঝায়, ঠিক আছে? সেই চিত্রিত করা বা তার সঙ্গে কিন্তু নিয়ারেস্ট হচ্ছে এখানে ড্র, ঠিক আছে? তো এখানে কিন্তু পেইন্ট হবে না। দ্বিতীয় প্রশ্ন দেখো কী ছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে ফলস। ফলস মানে কি, ফলস মানে হচ্ছে মিথ্যা বা অসত্য, তাই না? এবার দেখো মানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানগুলো কী কী। ইনকারেক্ট, ইনকারেক্ট মানে কি, ইনকারেক্ট মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, ভুল বা বেঠিক। ইনকারেক্ট মানে কিন্তু মিথ্যে নয়। ডিফেক্টিভ মানে কি, ডিফেক্টিভ মানে কিন্তু ত্রুটিপূর্ণ, তাই না? আনট্রু মানে কি, আনট্রু মানে হচ্ছে অসত্য, অসত্য মানে মিথ্যা। আর ইনঅ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট মানে কি, ইনঅ্যাকিউরেট মানে হচ্ছে যথাযথ নয়, যা বেঠিক, ত্রুটিপূর্ণ, পুরো
পুরোপুরি অ্যাকিউরেট নয়, মানে খানিক অনেকটা ঠিক হয়েছে পুরোটা ঠিক হয়নি তাকেও কিন্তু পুরো অ্যাকিউরেট বলা যাবে না, তাকে ইনঅ্যাকিউরেট বলে। আমরা বলি না এর অ্যাকিউরেসি রেট ভালো না, এই মেশিনটার অ্যাকিউরেসি রেট ভালো না, তার মানে পুরোপুরি ঠিক মেশিনটা রিডিং দেয় না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফলসের নিয়ারেস্ট মিনিংটা কিন্তু হবে হচ্ছে আনট্রু, ঠিক আছে। তারপরে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কনসাইজ, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে। আচ্ছা এরপরে অন্য মানেগুলো দেখো, অন্য যে অপশানগুলো রয়েছে, সলিড মানে হচ্ছে ঘন হতে পারে, সলিড মানে কঠিন হয়, স্ট্রং মানে শক্তিশালী শক্ত, স্মল মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র আয়তন, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত সার। তাহলে এর সঠিক উত্তরটা হবে, কনসাইজের সঠিক উত্তরটা হবে হচ্ছে ব্রিফ, মানে সঠিক নিয়ারেস্ট মিনিংটা হবে। চার নম্বর প্রশ্ন কী বলছে দেখো, অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, অত আর ভেঙে বলছি না এটা কী বলছে ডিরেকশানটা, এটা তোমরা সবাই বুঝতে পারছো, চার থেকে ছয়ে এরকম নির্দেশ রয়েছে। দেখো ভালগার, ভালগার মানে কি, ভালগার মানে হচ্ছে নীচ হতে পারে, অমার্জিত, ইতরোচিত ইত্যাদি হতে পারে। তো সেইটার মানেগুলো, মানে যেটা অপোজিট ওয়ার্ডের চারটি অপশান কী রয়েছে, চেয়ারফুল, চেয়ারফুল মানে আনন্দিত, প্রফুল্ল, হ্যাঁ, উৎসাহপূর্ণ ইত্যাদি মানে হয়। রেলিভেন্ট মানে কি, রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক বা কোনো কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত ইত্যাদি বোঝায়। রিফাইন্ড মানে কি, রিফাইন্ড মানে মিহি হতে পারে, রিফাইন্ড মানে পরিমার্জিত হয়, সংস্কৃতি সম্পন্ন হয় ইত্যাদি। জলি মানে কি, জলি মানে আনন্দিত, আনন্দপূর্ণ, বলিষ্ঠ ইত্যাদি হয়। অবশ্যই বুঝতে পেরেছো ভালগারের বিপরীত শব্দ হবে হচ্ছে এখানে রিফাইন্ড, ঠিক আছে। রিফাইন্ড ভালগার মানে ইতরোচিত, অভদ্রচিত, সেটা রিফাইন্ড, সংস্কৃত, সংস্কৃতি সম্পন্ন, পরিমার্জিত, এটা বিপরীত শব্দ হয়। পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে, জিল, জিল মানে কি, জিল মানে হচ্ছে গভীর ভাবাবেগ, প্রবল উদ্দীপনা ইত্যাদি, ঠিক আছে। দেখো অন্য অপশানগুলো কী রয়েছে দেখে নিই একবার আমরা। হস্টিলিটি মানে কি, হস্টিলিটি মানে শত্রুতাপূর্ণ, প্রতিকূলতা ইত্যাদি, শত্রুতাপূর্ণ বা প্রতিকূলতা ইত্যাদি। অ্যাপাথি মানে কি, অ্যাপাথি মানে হচ্ছে ঔদাসীন্য। কন্টেম্পট মানে কি, কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা করা, কন্টেম্পট মানে ঘৃণা, উপেক্ষা করা, ঘৃণা করা, উপেক্ষা করা, এসব মানে আসে। অ্যাবিসমাল মানে কি, অ্যাবিসমাল মানে হচ্ছে অতল, অতল স্পর্শী, ভয়ঙ্কর ইত্যাদি। তাহলে জিল মানে কি বললাম, প্রবল উদ্দীপনা, গভীর ভাবাবেগ, সেটার সঙ্গে বিপরীত শব্দ হবে হচ্ছে অ্যাপাথি বা ঔদাসীন্য, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, কন্টেন্টেড, কন্টেন্টেড মানে কি, কন্টেন্টেড মানে সন্তুষ্ট বা পরিতুষ্ট, ঠিক আছে। অন্য যে অপশানগুলো রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই, বিপরীত শব্দের অপশানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড মানে কি, হতাশ, নিরাশ ইত্যাদি, ঠিক আছে। র্যাশ মানে কি, আর এ এস এস, র্যাশ মানে তোমরা অনেকে জানো, আমরা বলি না গায়ে র্যাশ উঠছে, মানে ফুসকুড়ি বা ওই জাতীয় জিনিস, এটা একটা মানে হয়। আবার র্যাশের অর্থ হয় হটকারী, হটকারী মানে হচ্ছে কি, না বুঝি হট করে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, না ভেবে চিনতে, ঠিক আছে, তাকেও র্যাশ বলা হয়। আচ্ছা ইংরেজিতে র্যাশ বলা হয়। তারপরে গোয়ার টাইপ, ঠিক আছে, অবস্টিনেট যাকে, গোয়ার টাইপ, স্টাবর্ন, গোয়ার টাইপ কোনো একটা ব্যাপার, মানে যত যাই বলুক না কেন সে কিছু শুনতে চায় না, গোয়ারমি করে, গোয়ারতমি করে, সেটাকেও র্যাশ বলা হয়। গ্লুমি মানে বিষণ্ন, মনমরা ইত্যাদি। মিননেস মানে কি, মিননেস মানে হচ্ছে নীচতা, মিননেস মানে হীন কাজ, ঘৃণ্য কাজ ইত্যাদি। তাহলে কন্টেন্টেড মানে কি বললাম, সন্তুষ্ট, ঠিক আছে। তাহলে তার ঠিক বিপরীত শব্দ এখানে কোনটা পাচ্ছি আমরা, ডিসঅ্যাপয়েন্টেড বা হতাশ, এইটাকে পাচ্ছি। সাত নম্বর প্রশ্ন কী বলছে দেখো, যে ইডিয়মগুলো রয়েছে তার মানে কি, ইন নো টাইম, ইন নো টাইম মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, শীঘ্র। দেখো শুন, এটাই তাহলে উত্তর হবে, অন্যগুলো একটু দেখে নিই। শর্টেজ অফ টাইম মানে সময়ের স্বল্পতা, আর্লি এনাফ মানে যথেষ্ট আগে, এই আর্লি মানে তুলনামূলক, দুটো সময়কে বোঝায়, একটা আগে পরে, সেই আর্লি এনাফ মানে যথেষ্ট, এনাফ মানে যথেষ্ট, যথেষ্ট আগে, ডিলে মানে হচ্ছে দেরি করা, তাহলে ইন নো টাইমটা শুন হচ্ছে এখানে মানে। আট নম্বর প্রশ্ন কী বলছে দেখো, ওই একই ইডিয়মের মানে ডগস এজ, ডগস এজের অর্থ হচ্ছে লং পিরিয়ড অফ টাইম, মনে রাখতে হবে এটা আমাদের। এইসব ইডিয়মগুলো কি সবসময় এরকমভাবে ছাড়া ছাড়া থাকবে তা না, কখনো বাক্যের মধ্যেও ব্যবহার করতে দিতে পারে, সেরকমও প্রশ্ন তোমরা পরে পাবে, ঠিক আছে। শর্ট ডিউরেশন মানেটা কি, শর্ট ডিউরেশন মানে অল্প সময়, লেট মানে হচ্ছে দেরি করা, লং এগো মানে অনেক আগে। তাহলে ডগস এজ মানে হচ্ছে লং পিরিয়ড অফ টাইম, বি অপশন রাইট। তারপরে ন নম্বর দেখো কি বলছে, অ্যাট ডেথস ডোর, অ্যাট ডেথস ডোর মানে হচ্ছে অ্যাবাউট টু ডাই, ঠিক আছে। অ্যাবাউট টু ডাই মানে হচ্ছে মরণাপন্ন, মরছে মরছে করছে, মরার কাছে চলে গেছে এইরকম। আচ্ছা অন্য অপশানগুলো একটু দেখে নিই, মানে ডি অপশান এখানে রাইট হচ্ছে। অন্য অপশানগুলো কী বলছে দেখো, টু কিল সামওয়ান মানে কাউকে হত্যা করা, নেভার ডাইজ মানে কখনো মরে না, ঠিক আছে। নেভার ডাই বা ডাইজ, ডাই বা ডাইজ এরকম দেওয়া হয় কেন, যদি সাবজেক্ট হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে তো ডাইজ হবে, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় অন্য কিছু হয় তাহলে ডাই হবে। সেই জন্য এরকমভাবে অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর্লি ডেথ মানে হচ্ছে তুলনামূলক আগে মৃত্যু, প্রিম্যাচিওর ডেথ যাকে বলে তাকে আর্লি ডেথ এখানে বলা হচ্ছে। তাহলে অ্যাট ডেথস ডোর মানে হচ্ছে এখানে অ্যাবাউট টু ডাই, ঠিক আছে, এই ইডিয়মের মানে। দেখো পরের ইনস্ট্রাকশনটা কি বলছে, শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন দিয়ে, ঠিক আছে। দেখো কি বলছে, দে অ্যাট্রিবিউটেড দ্য লস ড্যাশ মি, দে অ্যাট্রিবিউটেড, অ্যাট্রিবিউটেড মানে এখানে আরোপ করা,
ঠিক আছে, কারোর বিরুদ্ধে কিছু একটা আরোপ করা বা কারোর সম্পর্কে কিছু আরোপ করা সেইটাকে বলছে। দে অ্যাট্রিবিউটেড মানে তারা আরোপ করেছিল, দা লস মানে এই ক্ষতি, ড্যাশ মি এটা হবে টু প্রিপজিশনটা হচ্ছে সঠিক, মানে তারা এই যে ক্ষতিটা হয়েছে সেটা আমার উপরে আরোপ করেছিল, মানে আমাকে দোষারোপ করেছিল, ব্যাপারটা অনেকটা এইরকম। দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলছে, শি ইজ জিলাস, জিলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত, ঠিক আছে, প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে রয়েছে, শি ইজ জিলাস। আচ্ছা একটু আগে যে সেন্টেন্সটা ছিল দে অ্যাট্রিবিউটেড, এটা পাস্ট ইনফিনিটিভ টেন্সে রয়েছে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, শি ইজ জিলাস ড্যাশ মাই প্রপার্টি, আমার মাই প্রপার্টি মানে আমার প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, মানে আমার যে সম্পত্তি সেই সম্পত্তিতে সেই ঈর্ষান্বিত, ঠিক আছে। তাহলে জিলাসের পরে কোন প্রিপজিশন বসে, অফ প্রিপজিশন হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, শি ইজ জিলাস মানে সেই ঈর্ষান্বিত অফ মাই প্রপার্টি, আমার সম্পত্তিতে সেই ঈর্ষান্বিত, ঠিক আছে। এখানে তোমাদের শুধু একটা কথা বলে দিই, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু পিকেতে সরকারের বইয়ের অনেক অনুবাদ পাবে, অনেক প্রেসিস পাবে, ঠিক আছে। ধরে ধরে শেখানো হয়েছে সেগুলো কীভাবে করা হবে, ধরে ধরে কীভাবে করা যেতে পারে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, এবং ষাটটারও উপরে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে 200 শব্দের মধ্যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং এ চ্যানেলে আপলোড হয়েছে। এছাড়াও প্রচুর গ্রামার, টেন্স, ট্রান্সলেশন, ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স প্রচুর তোমরা ভিডিও পাবে। প্লিজ যারা দেখোনি তারা হয় ডিসক্রিপশন বক্সে গিয়ে অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিও। আচ্ছা দেখো বারো নম্বর প্রশ্ন কী বলছে, বারো আর তেরোতে কি ইনস্ট্রাকশন রয়েছে, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। এটা ওই যা বলছে সেটার মানে হচ্ছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড মানে একটা শব্দ খুঁজতে হবে ফর দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস, মানে গ্রুপ অফ ওয়ার্ডসের জন্য একটা শব্দ, অর্থাৎ ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অনেকগুলো শব্দ যে গ্রুপ অফ ওয়ার্ড সেটা মিলে কী মানে দাঁড়াচ্ছে সেটা এখানে দেখতে হবে। দেখো ফিট টু বি ইটেন মানে কি, ফিট মানে হচ্ছে উপযুক্ত, টু বি ইটেন মানে খেতে উপযুক্ত, ঠিক আছে, খাওয়ার ক্ষেত্রে ভোজন করতে উপযুক্ত, সেটা কি বলতে থাকো, ইটেবেল, ইটেবেল মানে হচ্ছে ভোজ্য বা খাওয়ার পক্ষে উপযুক্ত, এডিবেল, এডিবেল মানে হচ্ছে ভোজ্য, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো ইনএডিবেল, ইনএডিবেল মানে হচ্ছে ভোজ্য নয় যা অখাদ্য, পোর্টেবল মানে কি, পোর্টেবল মানে এটা তোমাদের অনেকের কাছে নতুন শব্দ আসতে পারে, পেও মানে যা পান করা যায়, ঠিক আছে, তাকে বলছে পোর্টেবল। তাহলে এখানে দেখো দুটো মানে কাছাকাছি আছে, একটা ইটেবেল আছে আর একটা এডিবেল আছে, দুটো মানেই যখন এরকম থাকবে, ফিট টু বি ইটেন যখন থাকবে আর ইটেবেল এডিবেল দুটোই থাকবে, তখন কিন্তু আমাদের এডিবেল করতে হবে, এটাই সঠিক। কিন্তু যদি এডিবেল না থাকে তখন আমরা ইটেবেল করতে পারি, সেটা আলাদা কথা, কিন্তু ফিট টু বি ইটেনের এর এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু হয় এডিবেল। ওকে পরে তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ওয়ান হু ইউজেস কম্পিউটার, একজন হু মানে যে ইউজেস কম্পিউটার, কম্পিউটার ইউজ করে, প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে রয়েছে, ওই জন্য ইউজেস, টু গেট, টু গেট মানে পেতে, আনঅথোরাইজড মানে হচ্ছে অথোরাইজ যা নয়, নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত এমন অ্যাক্সেস, প্রবেশাধিকার টু ডেটা মানে তথ্যের উপরে, ঠিক আছে, মানে কম্পিউটার ব্যবহার করে কোনো অন্যের তথ্য যেখানে সেখানে তার অধিকার নেই, তবু সে অনধিকার পূর্বক সে সেই তথ্যের অধিকার জানতে চায় বা সেই তথ্যগুলো জানতে চায়। বাংলা কথা হচ্ছে একটা অন্য জিনিস আমি নিয়ে নেব, জেনে নেব সেটা কম্পিউটার ব্যবহার করে, ঠিক আছে, অন্যের কোনো তথ্য সেটা চুরি করে জেনে নেব, সেটাকে কী বলা হচ্ছে, সেটাকে বলা হবে অবশ্যই হ্যাকার বলা হবে, ঠিক আছে। তোমরা এটা জানো অনেকে, অন্য শব্দগুলোর অর্থ একটু দেখে নিই, কী বলছে, টেকনিশিয়ান মানে হচ্ছে যন্ত্রবিদ, আচ্ছা যন্ত্রবিদ মানে কি, যন্ত্রবিদ মানে হচ্ছে সেই যন্ত্রের উপরে যার পারদর্শিতা থাকবে তাকে সে চালাতে পারবে, যেমন এক্স রে টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান মানে কি, সে এক্স রে মেশিনটা চালাবে এবং মানুষের এক্স রে করবে, রঞ্জনরশ্মি করবে আর কি, ঠিক আছে। আচ্ছা কসমোপলিটন মানে কি, কসমোপলিটন মানে বিশ্বজনীন, বিশ্বজনীন ব্যাপারটা কি, বিশ্বজনীন মানে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ এবং ভাষা কালচার তার সাথে পরিচিত যে তাকে কসমোপলিটন বলছে, বা বিশ্ব নাগরিক বোঝাচ্ছে এরকম, কসমোপলিটন দিয়ে অনেক সময় বিশ্ব নাগরিক বা বিশ্বজনীন যে ব্যক্তি অনেক দেশ অনেক ভাষা অনেক কালচারের সঙ্গে যে পরিচিত তাকে বোঝায়। হ্যাকার মানে তো বলেই দিলাম, এটার অর্থ হ্যাকার হবে। আরেকটা যেটা রয়েছে প্লাগিয়ারিস্ট, আচ্ছা এখানে ক্ষমা করো তোমরা, প্লাগিয়ারিস্ট কিন্তু এর উচ্চারণ নয়, এটা আমি জাস্ট বানানটা দেখার জন্যে আমি এটা বললাম। দেখো এর উচ্চারণ হচ্ছে প্লেজারিস্ট, ঠিক আছে, প্লেজারিস্ট এর উচ্চারণটা হয়, কিন্তু বানানটা যখন আমরা লিখবো তখন এরকম ভেবে নেব মনে মনে প্লাগিয়ারিস্ট। যাই হোক সেটা অন্য কথা, এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে অন্য কারোর কোনো কম্পোজ করা জিনিস, অন্য কারোর লেখা কবিতা, অন্য কারোর লেখা গান, অন্য কারোর তৈরি করা সং, সেইটাকে নিজের বলে চালানোকে বলে হচ্ছে প্লেজারিস্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, তো এখানেই শেষ করছি ভিডিওটা। অবশ্যই তোমরা দেখে নিও যে এই তেরোটা প্রশ্ন করে তোমরা কে কত নম্বর পেলে, ঠিক আছে, এর পরের সেট যখন দুই দেবো তখন 25টা বা 24টা প্রশ্নের একটা কমপ্লিট সেট হবে, 25, 24, 26 যাই হোক না কেন কমপ্লিট সেট হবে, তখন তোমরা দেখে নিতে পারবে নিজের অবস্থান কোথায় আছে। চেষ্টা করবো এটা মোটামুটি নিয়মিত করা, জানি না কতটা পারবো, সবসময় যে নিয়মিত পারবো এমনটা নয়, শুধু একটা রিকোয়েস্ট, যারা
চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকন প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আসি, আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।